সুজিতা গতকাল ইডির আধিকারিকরা একেবারে আপনার বাড়িতে শ্রীভূমির বাড়িতে পৌঁছে গেলেন সেক্ষেত্রে কি বলবেন ইডি আধিকারিকরা মূলত কতজন এসেছিলেন এবং কি অভিযোগ নিয়ে আপনার বাড়িতে আসলে আসলেন আপনারা জেনেছেন কি পৌরসভা সংক্রান্ত কোনো ব্যাপারে নিয়োগ নিয়ে যেটার সঙ্গে আমার কোনো ইনভলভমেন্টই নেই তা ওনারা এসছেন ঠিক আছে যা জানতে চেয়েছেন যা বলতে চেয়েছেন শুনেছি যা উত্তর দেওয়ার দিয়েছি কিন্তু এত পুলিশ ভারী বুটের আওয়াজ যেটা আমার অঞ্চলের লোকেরা ভালোভাবে নেয়নি এটা তারা বলেছে আর এখানে কি হবে এখানে তো কেউ কাউকে গায়ে হাত দেবে না কাউকে মারতে যাচ্ছে না কেউ আমার পাড়ায় তো ভদ্রলোকের পাড়া একটা ভদ্রলোকের পাড়াতে যদি আপনি লোকে সকালে বাজার যাচ্ছে লোকে একটা ভালো চোখে নেয়নি এটুকু বলতে পারি এটা মানুষের কাছে ভুল বার্তা গেছে মানুষ বলেছে এটা ঠিক হয়নি যার জন্য প্রচুর লোক অপেক্ষা করছিল ওরা বেরিয়ে যাওয়ার পর তারা আমার সঙ্গে দেখা করবার আমি প্রত্যেকের সঙ্গে দেখা করেছি আমি বলেছি এটা পলিটিক্সে পাচ্ছে না কেউ মেলাইন করবার জন্য এসব করছে করুক ভাবছি এসব করে হয়তো সুইদ বসকে দমাতে পারবে আমি মনে করি না আমরা দমবার লোক না আমরা মানুষের কাজ করি আজ থেকে করছি না দীর্ঘ দিন ধরে করছি ছোটবেলা থেকে করছি অনেক ছোটোবেলায় ইলেক্টেড আমি মানুষ বিশ্বাস করে আমাকে ভরসা করে আমাকে ক্রাইসিসও মানুষ আমার পাশে থেকে যে কোনোদিন আমাকে ছেড়ে যায়নি তা মানুষ জানে এটা যে আপদে বিপদে সুজিত বোসের কাছে গেলে সুজিত বোসের কথা শুনে মানুষের একটা বিশ্বাস আছে আমার সেই বিশ্বাস থেকে মানুষ অনেকে আঘাত পেয়েছে অনেকে বলেছে এটা কি হলো আমরা কি করবো আলো কিছু করতে হবে না আপনারা অপেক্ষা করুন রাজ্যের সব জায়গায় মিছিল যে আমাদের অঞ্চলে সব জায়গার আজকে মিছিল হচ্ছে মিটিং করছে প্রতিবাদ সভা করছে এখানেই একটা প্রশ্ন যে পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির অভিযোগ নিয়ে মন্ত্রী সুজিৎ বসুর বাড়িতে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছলেন কোনো রকম কোন নিয়োগে কি দুর্নীতির কোনো রকম কোন রকম অভিযোগ যেগুলো তারা তুলছেন সেরকম কি কোনো বিষয় রয়েছে এখনো পর্যন্ত কি কাউকে আপনি আদৌ নিয়োগ করেছিলেন এরকম কি কোনো ঘটনা ঘটেছে দেখুন একটা কথা বলি পরীক্ষা নিয়েছে এজেন্সি এখন পৌরসভা পরীক্ষা নেয়নি এজেন্সি পরীক্ষা নিয়েছে উত্তর এজেন্সি দেবে আর যদি কেউ দুর্নীতি করে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে কেউ বারণ তো কোথাও করেনি সুজিত বোসকে টার্গেট কেন করেছে সুজিত বোসকে পলিটিক্যাল লোক সুজিত বোসকে যদি জড়িয়ে দেওয়া যায় সুজিত বোসকে যদি নামটা একটু খারাপ করে দেয় ভালো হবে এটা আমরা বুঝি আর সুজিত বোস এই নিয়োগে ছিলও না সে চিঠি দিয়ে অলরেডি জানিয়ে দিয়েছিল আমি এই প্রক্রিয়াতে থাকবো না চেয়ারম্যানকে চিঠি দিয়ে সেই চিঠির কপিও আমি ওদের কাছে কালকে দিয়ে দিয়েছি যে আমি ওই প্রক্রিয়ার মধ্যে থাকবো না বলে পাঠিয়ে দিই যেহেতু এটা এনকোয়ারি এনকোয়ারি তো এখন এনকোয়ারি তো আমি কিছু বলবো না কিন্তু আমি যে থাকবো না সেটা ওদের চিঠি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলাম পৌরসভাকে আমি কতক্ষণ এভাবে আপনার বাড়িতে বাড়িতেই ইডিরাধিকারিকরা ছিলেন কতজন এসেছিলেন আর পরিবারের কারোর সঙ্গে কারোর সঙ্গে কি ওনারা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালিয়েছেন ঠিক আছে পরিবারের সঙ্গে কাউকে জিজ্ঞেস করেনি ওরা পরিবারে লোকেদের জানতে পারে হয়তো দু একটা কথা বলতে পারে কিন্তু মনের কথা ছিল না ছেলেমেয়ে সবাই ছিল কিন্তু মনে তো কথা হয়েছে কিছু কিছু সিজ করে নিয়ে গেছে আপনার বাড়ি থেকে বা কোনো রকমে কোনো কিছু তো যেটা অফিসের নীল সিজ সিজ নীল আর দু একটা জায়গা ওই আমাদের বাড়ির যে এটা আছে ওই বাড়িতে সিসি ক্যামেরার যেটা হার্ড ডিস্কটা ওইটা নিয়ে গেছে আর কয়েকটা কাগজ আমি ওদের দিয়েছি

বিনা কারণে কি আপনাকে এভাবে অবদস্থ করা হচ্ছে তাদের সেই কারণে কি আপনার নামটাও জড়িয়ে যাচ্ছে না দেখুন যারা যদি আমি অন্যায় করি নিশ্চয় আইন আইনের মতোই চলবে আইনটা কেউ হাতে নিতে আমরা কেউই পাই না কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনাকে যদি প্রমাণ থাকতে হবে আজকে আপনি এত লোক নিয়ে চলে গেলেন কি বেশিছে কি বেসিস এটা বেসিস থাকবে তো সে বেসিসটা ওদের কাছে কিছু নেই চলে গেল সব লোক লোকে ভাবলো বিরাট কিছু ব্যাপার হচ্ছে কোনো ভিত্তি নেই তাহলে বলছেন আমার আমার ক্ষেত্রে ক্ষেত্রে আমি আমি বলতে 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 পারি পারি এই ঘটনায় কোনো ভিত্তি নেই এটা অন্য ঘটনা না কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রী দীর্ঘদিনের একজন তৃণমূলের সক্রিয় নেতা তার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গেলেন কোনো রকম কোনো ভিত্তিহীন বিষয় নিয়ে কি চলে যেতে পারেন তারা কি কোনো রকম কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে পেরেছে বা এমন কিছু কি সামনে তুলে ধরতে পেরেছে যার পরিপ্রেক্ষিতে তারা আপনার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া বা তল্লাশি করতে যাওয়া সমস্ত কিছু করতে পারে না এমন কোনো ডকুমেন্টস আমাকে দেখাইও কোনো কথা হয়নি দু একটা কথা ওরা জিজ্ঞেস করেছে এখন আমি দেখুন সব কথা এখন বলবো না তার কারণ হচ্ছে এনকোয়ারি চলছে এনকোয়ারি হোক এনকোয়ারি যতক্ষণ হচ্ছে আমি কেন বলবো সব কিছু কিন্তু যেটুকু হয়েছে তারা ওরা কিছু এনে দেখাতে পারেনি আমাকে একেবারেই এইখানে আপনি বলছেন কোনো মৌখিক কোনো কথার তো কোনো ভিত্তি হয় না আপনি আমাকে আমি আপনাকে বললাম যে আপনি আমা থেকে টাকা নিয়েছেন তাই সেটা মুখে তো বললে হবে না তার তো প্রমাণ থাকতে হবে না সেটা এখানে একটা প্রশ্ন এই যে ইডি আপনার বাড়িতে গেল দীর্ঘক্ষণ আপনার বাড়িতে জিজ্ঞাসাবাদে প্রক্রিয়া চললো এখানে কি আপনার সামাজিক অবক্ষয় হচ্ছে না মানে এখানে কি আপনার মানসম্মান নষ্ট হাম সম্মানহানি হচ্ছে না নিশ্চয়ই মান সম্মান তো একটা বড়ো ব্যাপার প্রেস্টিজটা হচ্ছে সব থেকে মানুষের সব কিছু চলে যেতে পারে প্রেস্টিজ চলে গেলে আর কিছু থেকে এরা সেটাই করতে চেষ্টা করছে যারা একটু ভোকাল যারা একটু ভালো বলতে পারে যারা একটু সমাজে যাদের প্রতিষ্ঠিত আছে তাদেরকে কিভাবে মেলাইন করা যায় তাদেরকে কিভাবে লোকের চোখে খারাপ করে যায় এই এই প্রক্রিয়া আগেও হয়েছে আমার কাছে যখন সিপিএম ছেড়েছে তখন হয়েছে কিন্তু মানুষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে যখন আপনার বাড়িতে ইডির আধিকারিকরা যখন অন্যান্য নেতার বাড়িতেও সেইভাবে তল্লাশি চলছে জিজ্ঞাসাবাদ চলছে তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে বললেন যে জামাকাপড় গুছিয়ে রাখুন শীতের পোশাক গুছিয়ে রাখুন মানে এক অর্থে তিনি একটা ইঙ্গিত করলেন ওনার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন প্রথম কথা হচ্ছে দেখুন সব কথার উত্তর আমি দিই না আর উত্তর দিতে চাইও না কিন্তু শীতের পোশাক আজকে নিয়ে এসেছি কারণ গঙ্গাসাগরে খুব ঠান্ডা আছে সেই জন্য শীতের পোশাক নিয়ে এসেছি মাফলারও এনেছি সোয়েটারও সবকিছু সব তো একসঙ্গে পড়া যায় না ধীরে ধীরে পড়বো তিন দিন থাকবো পড়বো না কি আপনি কোনো বার্তা দেব কি বার্তা দেবো সব কথা বলছি না উত্তর দেওয়া যায় না যা বার্তা দেওয়া কালকে দিয়ে দিয়েছি আর বারবার এক কথা বলবো না আর আমি বেশি কথা বলি না বিজিগলি মিkajel লোক আমাকে দেখেছেন যেন প্রেস প্রেস করতে কিন্তু মাঝে মাঝে প্রেস করতে হয় নালে যে ঝুলক মাথার উপর চেপে বসে তখন বলে দিতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কি কোনো রকম তাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই সুবেেন্দু অধিকারীর বক্তব্যর পরিপ্রেক্ষিতে দেখুন অফিসারদের কি দোষ আছে অফিসারদের যদি কেউ প্রেসার করে politically অফিসাররা যাবে অফিসাররা বসে অফিসাররা তো বসে কিন্তু কি করবে তারা এসে তাদের কাজ করে আমি অফিসারদের দোষ দি নাচ্ছু সামনেই লোকসভা ভোট তার আগে যেভাবে বিভিন্ন নেতার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যাচ্ছে এবং আপনার বাড়িতেও কালকে যেভাবে হয়েছে সেক্ষেত্রে কি মনে করছেন এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পলিটিক্যাল ভাবেই হ্যারাস করবার জন্য এসব করা হচ্ছে নিশ্চয়ই পলিটিক্যাল সেক্ষেত্রে কোনো রকম ভোটে প্রভাব ফেলতে পারবে না কি ভোটে ভোট মানুষ পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী কতবার প্রমাণ করে মুখ্যমন্ত্রী মমতাদি কতবার প্রমাণ করবে মমতাদি যতবার এখানে নির্বাচন হয় মমতাদি জিতবে তার মমতাদি যে কাজটা করেছে মমতাদিকে মানুষ বিশ্বাস করে আপনিই লোকসভা ভোট এবং সেই কারণেই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু বিভিন্ন নেতার বাড়িতে এভাবে পৌঁছে আছেন এবং সুজিত বসুর বাড়িতে গতকাল ইডির আধিকারিকরা পৌঁছে গিয়ে যেভাবে দীর্ঘক্ষণ তার বাড়িতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালিয়েছেন তল্লাশে চালিয়েছেন তাতে সুজিত বসু যেটা স্পষ্টত বলছেন তিনি অপমানিত বোধ করছেন এবং বিনা কারণে তাকে কিন্তু রীতিমতো এভাবে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে যদিও ভোটের নিরিখে কিন্তু তাদেরই জয় হবে সেখানে কিন্তু কোনোরকমভাবে কেউ কোনো প্রভাব ফেলতে পারবে না তেমনটাই কিন্তু দর্থহীন ভাষায় জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু ক্যামেরায় ভগবান সায়ের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ গঙ্গাসাগর